আসসালামু আলাইকুম, প্রিজেন্ট 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরব প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ, আগস্ট মাসেও চালু হচ্ছে না সৌদি আরবের আন্তর্জাতিক ফ্লাইট, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, কিছুক্ষণ আগে সৌদি আরবিয়ান এয়ারলাইন্স ও সৌদি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে সৌদি আরবে এয়ার স্পেস আগস্ট মাসেও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত হবে না। অর্থাৎ আপনারা যারা সৌদি আরবে আসার জন্য অপেক্ষায় ছিলেন যে কবে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে, তাদের জন্য এটি অনেক বড় একটি দুঃসংবাদ। আমরা আজকে সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের সঙ্গে টুইটারে যোগাযোগ করেছিলাম, সেখান থেকে আমরা যা জানতে পেরেছি তা হচ্ছে সৌদি কর্তৃপক্ষ বলছে আগস্ট মাসে তাদের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ থেকে কোনো অনুমতি মেলেনি, যার ফলে আগস্ট মাসেও তাদের ফ্লাইট চালু করার কোনো সম্ভাবনা নেই। যদিও সৌদি এয়ারলাইন্সের ওয়েবসাইটে আমরা টিকিট বিক্রির জন্য দেখতে পাচ্ছি, তবে সেটি আদৌ বিক্রি হচ্ছে কিনা বা সেই টিকিট ক্রয় করে কেউ যাতায়াত করতে পারছে না বলে আমাদের মনে হচ্ছে। তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের অনেকেই সৌদি আরবে ফেরার জন্য টিকিটের অপেক্ষায় রয়েছেন, এমনকি আমাদের অনেক প্রবাসী যারা সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার জন্য সৌদি এয়ারলাইন্সে টিকিটের উপর ভরসা করে আছেন, তাদের জন্য এটি অনেক বড় একটি খবর। দয়া করে আপনারা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কাটবেন না। দুর্ভাগ্যজনক হলে সত্যি আমরা বেশ কিছু ফেসবুকে ট্রাভেল এজেন্সি যাদের প্রচারণা দেখতে পাচ্ছি, তারা বারবার লোভনীয় বিজ্ঞাপন দেখে আমাদের প্রবাসীদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে। সেখানে বলছে যে সৌদি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ আগস্ট মাসে নাকি বিমান চলাচল উন্মুক্ত করে দিয়েছে, আপনারা টিকিট কাটুন। এই সমস্ত কথায় দয়া করে আপনারা কেউ ফাঁদে পা দিবেন না, এটা সম্পূর্ণরূপে প্রতারণা। একবার আপনি টিকিট কাটার পরে সেই টাকা আপনি আর জীবনও ফেরত পাবেন না। হ্যাঁ, যতদিন পর্যন্ত পুনরায় ওই ফ্লাইট না শুরু হবে ততদিন পর্যন্ত আপনি ওই টাকা ব্যবহার করে অন্য কোনো টিকিট ইউজ করতে পারবেন না। তাই দয়া করে কোনো ট্রাভেল এজেন্সির প্রতারণায় পরে এই মুহূর্তে টিকিট কাটবেন না। যখন সৌদি আরবিয়ান এয়ারলাইন্স অথবা সৌদি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ থেকে এ ব্যাপারে সুস্পষ্ট ব্রিফিং আসবে অথবা নোটিশ আসবে, তারপরই আপনারা টিকিট কাটতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে এ ব্যাপারে অবহিত করব। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।